ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি পনেরো সদস্যের এই দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে টেস্ট সিরিজের পর ওয়ান সিরিজেও বাদ পড়লেন টাইগার অধিনায়ক শান্ত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ ঘোষিত স্কোয়াডের বাকি সদস্যরা হলেন লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম সৌম্য সরকার পারভেজ হোসেন ইমন মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক আফিফ হোসেন ধ্রুব রিশাদ হোসেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের মিডল অর্ডারের নিয়মিত মুখ ইঞ্জুরি আক্রান্ত তাহিদ হৃদয়কে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিকেল বোর্ড ওয়ানডে থেকে অবসর না নিলেও সাকিব আল হাসান এমনিতেই দলে নেই ইঞ্জুরি কারণে টেস্ট সিরিজে না খেলা মুশফিকুর রহিমও নেই এবারের ওয়ানডে দলে আর প্রায় এক বছর বাইরে থাকার পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গায় পেয়েছেন পারভেজ হোসেন ইমন ছুটিতে থাকায় ওয়ান ডে স্কোয়াডে নেই পেসার মুস্তাফিজুর রহমান এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে রাতেই রওনা দেবে চার ক্রিকেটার তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াত নাসিম আহমেদ তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন সেন্ট ক্রিসে ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচ হবে আগামী আট দশ ও বারো ডিসেম্বর রিফাত আঞ্জুম দেশ টিভি স্পোর্টস ডেস্ক